অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত, সর্বস্ব নাশ। বিলোনিয়ার সুকান্তনগর গ্রাম পঞ্চায়েত এলাকার অনাথ বন্ধু দাসের বাড়িতে পরিবারের সদস্যদের পথে বসার উপক্রম। মরার উপর খাড়ার খা, শ্বশুর শাশুড়ি অসুস্থ, বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন। এই অবস্থায় বিলোনিয়ার সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অনাথ বন্ধু দাসের বাড়িতে অগ্নিকাণ্ডের সর্বনাশ। বৃহস্পতিবার আনুমানিক সন্ধে 7টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুত্রবধূ বাড়িতেই ছিলেন, এরই মধ্যে সন্ধ্যা বাতি দিয়ে পার্শ্ববর্তী বাপের বাড়িতে গিয়েছিলেন মায়ের সঙ্গে দেখা করতে। এই অবস্থায় অগ্নিকাণ্ডের ঘটনায় বিপত্তি, ঘটনায় তারা সর্বশান্ত বলে জানালেন গৃহবধূ। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন, পাশাপাশি খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে এসে আগুন আয়ত্তে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যদের উদ্ধৃতি দিয়ে জানালেন সংশ্লিষ্ট দমকল কর্মী। আমরা 7টার সময় একটা কল পাইছি অনুমানে, মানে সুকান্তনগর আগুন লাগছে। তো আমরা দ্রুত আইলাম, আয়া দেখলাম যে একটা ঘরের ভিতরে আগুন লেগে আছে। আমরা মানে দ্রুত কাজ শুরু করলাম, কাজ শুরু করার পরে আগুনটা মানে নিয়ন্ত্রণে রয়েছে। আগুনের সূত্রপাত কোথায় থেকে? এটা বাড়ির মালিকেরা কইতে আছে যে ইলেকট্রিক শর্ট সার্কিট। প্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হতে পারে? ক্ষয়ক্ষতির পরিমাণটা এখনো আমরা আনুমানিক করতে পারি না, কাল কাজে মানে এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতদরিদ্র পরিবারটি বর্তমানে সর্বশান্ত। এই পরিস্থিতিতে স্থানীয় সাধারণ হতদরিদ্র পরিবারটির প্রতি সরকারের সহযোগিতার আর্জি জানালেন। কারেন্টের মোড়া আগুন লাগছে এদিক দিয়ে, তারা গরিব মানুষ এখন আসলে সব কুড়িয়াতে সরকারে গেছে। কারেন্ট ফায়ার ফোন করা হয়েছে, আসছে ফারামতি সাথে কিছু নাই, তারা এখন থাকবো যে কোনো ব্যবস্থাই নাই, একদম কিচ্ছু নাই। তারা হাসপাতালে ভর্তি, শ্বশুর শাশুড়ি এই অগ্নিকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের বর্তমানে মাথা গোজার ঠাঁই নেই। এমনিতেই দারিদ্রতা নিত্য সঙ্গী, এর মধ্যে শ্বশুর শাশুড়ি একসাথে হাসপাতালে চিকিৎসাধীন, উপরন্তু মরার উপর খাড়ার ঘা। বৃহস্পতিবার সন্ধ্যায় অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডে বিলোনিয়ার সুকান্তনগরের অনাথ বন্ধু দাসের বাড়ি ভস্মীভূত, গোটা পরিবারের সদস্যদের পথে বসার উপক্রম। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।